নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়ার জেরে মেহেপুরের উপজেলার বেদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অফিস এবং শিক্ষকদের কক্ষে আটকে রাখে এবং তার ব্যবহৃত স্কুলের শিক্ষার্থীরা জানায় গত বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য না দিতে দেয় সঞ্চালকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন যুবলীগ নামধারী আব্দুল আলিম অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে বাধ্য হয়ে পরিচালনা পর্ষদের লোকজন অনুষ্ঠান বন্ধ করে করে দেন ধরে তার লোকজন নিয়ে আজ সকালে বিদ্যালয়ে ঢুকে অফিস ফাংচুর এবং শিক্ষকদের লাঞ্ছিত করে এ সময় স্কুলের শিক্ষার্থী ধাওয়া দিলে আলিমের সহযোগীরা পালিয়ে যায় পরে আলিমকে ধরে একটি রুমে আটকে রেখে তা ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে